বিডি জব এমসিকিউ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন শুরু করছি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নোত্তর বিসিএস প্রাইমারি সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজেকে যাচাই করুন এক বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তর আগারগাঁও দুই বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন উত্তর অ্যাটর্নি জেনারেল তিন বাংলাদেশ প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম চার সম্প্রতি নাসায় কর্মরত কোনো বাংলাদেশি জ্যোতির্বিজ্ঞানী নতুন পাঁচটি নক্ষত্র আবিষ্কার করেছেন উত্তর রুবাব খান পাঁচ তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে উত্তর উনিশশো বাষট্টি ছয় বাংলাদেশের ভিতরে ভারতের কয়টি ছিটমহলে ছিল উত্তর একশো এগারোটি সাত বাংলাদেশ প্রথম চায় চাষ হয় উত্তর সিলেটের মালনি ছোড়ায় আট বরেন্দ্র বলতে বোঝায় কোনটি উত্তর উত্তরবঙ্গ নয় বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর বাইগার দশ তারামন মন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে উত্তর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন উত্তর আকবর বারো কার সময়ে বঙ্গভঙ্গ হয় উত্তর লর্ড কার্জন তেরো উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল উত্তর একুশটি চোদ্দ মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেছিলেন উত্তর উনসত্তর পনেরো বাংলাদেশ মণিপুরী নাচ কোনো অঞ্চলের ঐতিহ্য উত্তর সিলেট ১৬ বাংলাদেশ সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি উত্তর বাংলা একাডেমি পুরস্কার সতেরো দহগ্রাম ছিটমহলটি কোন জেলার অন্তর্গত উত্তর লালমনিরহাট আঠারো মুজিবনগর কোন জেলায় অবস্থিত উত্তর মেহেরপুর উনিশ বাংলাদেশ সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি উত্তর তৈরি পোশাক বিশ বার্ড এর প্রতিষ্ঠাতা কে উত্তর অধ্যক্ষ আক্তার হামিদ খান একুশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করান উত্তর স্পিকার বাইশ বঙ্গবন্ধু এক স্যাটেলাইট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে উত্তর ফ্রান্স তেইশ বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার চব্বিশ শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত উত্তর লেবুখালী পটুয়াখালী পঁচিশ বঙ্গবন্ধু ছয় দফা দাবি পেশ করেন কত সালে উত্তর উনিশশো ছেষট্টি ছাব্বিশ উনিশশো সালে পাকিস্তান পরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব রাখেন উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত সাতাশ বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত উত্তর পঞ্চাশ আঠাশ ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় পাওয়া গিয়েছে উত্তর নর্থ সিন্ডি বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত উত্তর তিনশো পঞ্চাশ বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে উত্তর উনিশশো আটানব্বই একত্রিশ দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি উত্তর ময়মনসিংহ বত্রিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ কোনটি উত্তর অসমাপ্ত আত্মজীবনী তেত্রিশ কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো সালে চৌত্রিশ কোন সময় কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে উত্তর দুই হাজার একুশ সালকে পঁয়ত্রিশ বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি উত্তর পুন্দ্রবর্ধন ছত্রিশ বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত ই মার্চের ভাষণ কোন তারিখে ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে উত্তর ত্রিশে অক্টোবর দুই হাজার সতেরো বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে উত্তর তাজউদ্দিন আহমেদ আটত্রিশ মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতাকে উত্তর অতুল প্রসাদ সেন উনচল্লিশ উনিশশো সালের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় উত্তর তারামন বিবি সিতারা বেগম চল্লিশ বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি উত্তর রাশিয়া একচল্লিশ মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত উত্তর কর্তোয়া বিয়াল্লিশ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন কতজন উত্তর চারশো ছাব্বিশ জন তেতাল্লিশ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্যকে উত্তর বেগম রাজিয়া বানু চুয়াল্লিশ জাতিসংঘের কততম সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়েছিলেন উত্তর উনত্রিশতম পঁয়তাল্লিশ বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত উত্তর ময়মনসিংহ ছেচল্লিশ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে চাকুরিরত ছিলেন উত্তর সেনাবাহিনী সাতচল্লিশ বাংলাদেশ স্থানীয় প্রশাসন কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি উত্তর ইউনিয়ন পরিষদ আটচল্লিশ সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে উত্তর ধর্মপাল ঊনপঞ্চাশ কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ উত্তর ঢাকা পঞ্চাশ বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম উত্তর বারোতম